দিকে হরতালে ফৌজদারি অপরাধের আওতায় পড়ে এমন কার্যক্রম কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম হরতালে নগরবাসীর নিরাপত্তা রক্ষায় পুলিশ সব রকম ব্যবস্থা নেবে বলেও জানান তিনি এদিকে বগুড়ায় পুলিশের সঙ্গে হরতালকারীদের দফায় দফায় সংঘর্ষ চলছে পিকেটাররা ভাঙচুর ও রেল স্টেশনে আগুন দিয়েছে এবং পুলিশ ফাড়ি ও থানায় হামলা চালিয়েছে সংঘর্ষে পর্যন্ত দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এদিকে বগুড়ার শাহজাহানপুরের সেনা মোতায়েন করা হয়েছে